ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিয়ন্ত্রণে রাখুন। সহজ কিছু পদক্ষেপের মাধ্যমে নোভেল করোনা ভাইরাস বিস্তারে এই সময়ে আপনি সুস্থ ও নিরাপদে থাকতে পারেন। ডায়াবেটিস রোগীদের কোভিড-19 সংক্রমিত হওয়ার ঝুঁকি কিছুটা বেশি থাকলেও তার চেয়ে বেশি ঝুঁকি হল সংক্রমিত হলে তারা অধিক জটিলতার সম্মুখীন হতে পারেন। কেননা ডায়াবেটিস রোগীদের রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল থাকে, রক্তে গ্লুকোজ কাঙ্ক্ষিত মাত্রায় না থাকলে যে কোনো সংক্রমণের ঝুঁকি আরও বেশি থাকে, এবং ডায়াবেটিসজনিত নানাবিধ জটিলতা যেমন চোখ, হৃৎপিণ্ড ও কিডনির জটিলতার ঝুঁকি আরও বৃদ্ধি করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকলে আপনার কোভিড-19 জটিলতার সম্ভাবনা ডায়াবেটিসবিহীন লোকেদের কাছাকাছি হতে পারে। মনে রাখতে হবে, যে কোনো সংক্রমণের মতো কোভিড-19 সংক্রমণেও রক্তের গ্লুকোজ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে ঝুঁকি কমাবার জন্য ডায়াবেটিসের সঠিক এবং পরিপূর্ণ চিকিৎসা ব্যবস্থা করতে হবে। আপনার গ্লুকোজ নিয়ন্ত্রণে অধিক যত্নশীল হন। আপনার মধ্যে যদি শ্বাসকষ্ট, সর্দি কাশি, জ্বর ভাব বা এই জাতীয় কোনো লক্ষণ দেখা দেয়, তবে সরকার নির্দেশিত স্বাস্থ্যসেবা কেন্দ্রের পরামর্শ নিন। প্রয়োজনীয় ডায়াবেটিস ওষুধের যথাযথ সরবরাহ নিশ্চিত করুন। যদি আপনাকে কোয়ারেন্টাইনে থাকতে হয়, তবে আপনার কী কী দরকার হতে পারে তা আগে থেকে ভেবে রাখুন। অন্য সময়ের তুলনায় এই সময় অধিক সতর্কতার সাথে ডায়াবেটিস রোগীর সুষম খাদ্যের যোগান নিশ্চিত করুন। সক্রিয় থাকুন এবং নিয়মিত শরীর চর্চা করুন, বিশেষ করে ঘরে অবস্থানকালীন বিকল্প পদ্ধতির শারীরিক শ্রমে অধিক মনোযোগী হন। জরুরি যোগাযোগের তথ্যগুলি হাতের কাছে রাখুন। যদি হঠাৎ করে আপনার রক্তে গ্লুকোজের মাত্রা কমে যায়, তবে হাইপোগ্লাইসেমিয়ার জন্য যে পদ্ধতি প্রযোজ্য তার প্রয়োগ করতে হবে। আপনি যদি একা থাকেন, তবে এমন কাউকে নির্বাচন করে রাখুন যিনি জানেন যে আপনার ডায়াবেটিস আছে, এবং আপনি অসুস্থ হলে ও কোনো সাহায্যের দরকার হলে যার উপর নির্ভর করতে পারবেন। কোনো শারীরিক সমস্যা দেখা দিলে দ্রুত আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিয়ন্ত্রণে রাখুন।